ওয়েলকাম ফ্রেন্ডস। 2019 লোকসভা ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে সিভিজিল অ্যাপ। এই অ্যাপটির যেটি বিশেষত্ব, সাধারণ মানুষ যদি কোথাও দেখেন যে মডেল কোড অফ কন্ডাক্টের কেউ লঙ্ঘন করছেন, যেটা MCC বলা হচ্ছে সংক্ষেপে, মডেল কোড অফ কন্ডাক্ট, তিনি সেই মুহূর্তে তার ছবি তুলে বা ভিডিও তুলে সরাসরি নির্বাচন কমিশনের কাছে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। তো এর জন্য প্রথমে আমাদের সিভিজিল অ্যাপটি ডাউনলোড করতে হবে। ওপরে যে নামটি দেখছেন, গুগল প্লে স্টোরে গিয়ে সিভিজিল টাইপ করলে এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবার অ্যাপটি প্রথমে খুললে আপনাকে ভাষা চয়েস করতে দেবে, ইংলিশ বা হিন্দি। তারপরে আপনি দেবেন গেট স্টার্টেড, যেটা নিচে ডান দিকে রয়েছে নীলকালি। এরপরে অ্যাপটি এরকম ধরনের ওপেন হবে এবং নিচেতে আপনাকে আই এগ্রি, বাঁ দিকে যেটা আই এগ্রি সেটা টিক মারতে হবে এবং ডান দিকে নেক্সট ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম আপনার আসবে। এবার যেহেতু এখানে লোকেশানটা একটা বিশাল ব্যাপার, যে আপনি কোন জায়গা থেকে পাঠাচ্ছেন ওনারা সেইভাবে অনুসন্ধান করবেন, সে কারণে এখানে বলছে বিফোর ইউ বিগিন মেক শিওর ইউর ফোন ইন্টারনেট কানেক্টিভিটি অ্যান্ড GPS ইজ অন। আপনাকে GPSটা কিন্তু অন করতে হবে। তারপরে আপনি নেক্সট, নিচে নেক্সটটা ক্লিক করুন। নিচে নেক্সটটা ক্লিক করলে দেখুন আপনাকে এবার মোবাইল নাম্বার চাইবে, দিয়ে সেই মোবাইল নাম্বারে আপনাকে একটা OTP পাঠাবে। তাহলে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন, দিয়ে তারপর সেন্ড OTP তাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন ওপরে সঙ্গে সঙ্গে একটা OTP চলে এসছে। যেমন আমার এখানে OTPটা হচ্ছে 0314। এবার সেই OTPটা এইখানে ওপরে যে চারটে বক্স রয়েছে, বক্সে OTPটা দিতে হবে। তারপরে নিজের নাম, অ্যাড্রেস, আপনার স্টেট, ডিস্ট্রিক্ট। স্টেটটা দেওয়ার পর অটোমেটিক ডিস্ট্রিক্টগুলো এসে যাবে এবং ডিস্ট্রিক্ট দেওয়ার পর অটোমেটিক অ্যাসেম্বলিগুলো এসে যাবে। আপনি সেটা জাস্ট চয়েস করে দেবেন, যেটা আপনার সেটা আপনি দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর নিচে বাঁ দিকে এক এটাকে টিক দিয়ে দিতে হবে বক্সটা। দেওয়ার পর আপনার এটা লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে গেলে এরকম আপনাকে দেখাবে, দেখুন ওয়েলকাম রামপ্রসাদ দা সিভিজিল অ্যাপ। এবার আপনি যদি ফটো তুলে পাঠাতে চান ফটোটা ক্লিক করবেন, বা ভিডিও তুলে পাঠাতে চান ভিডিও ক্লিক করবেন। এবং যখনই আপনি ফটোতে বা ভিডিওতে করবেন তখনই দেখুন আপনাকে এখানে লোকেশান দেখিয়ে দেবে, ইওর GPS অ্যাকিউরেসি ইজ হাই, কনগ্রাচুলেশন, ইউ আর প্রবাবলি অ্যাট বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল। এবং যখন আমি এই ভিডিওটা করছিলাম আমি সেই সময় বাঁকুড়াতেই ছিলাম, বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গলে আমি ছিলাম, তো সেখানকার GPSটা এরা ধরে নিয়েছে। তার মানে আমি যখন এবার ছবি বা ভিডিও কিছু পাঠাবো তারা লোকেশানটা অটোমেটিক কিন্তু ডিটেক্ট করে নেবে। এরপরে এই অ্যাপের মধ্যে অনেক ফাংশন আছে, অনেক কিছু এখান থেকে আপনারা চাইলে এবার জানতে পারেন। FAQ, সেখানে অনেক প্রশ্ন আছে, অ্যাবাউট সিভিজিল এটা কী সম্পর্কে এখানে জানতে পারবেন, ফিডব্যাক, কন্ট্যাক্ট আস, টার্মস অফ সার্ভিস, সমস্ত কিছু অপশন এখানে আছে। এবং আপনি লগ আউট করে দিতে পারেন যদি আপনার আর কোনো এখানে দরকার না থাকে। তারপরে আপনার এই সিভিজিল অ্যাপটির অ্যাকচুয়ালি কী উদ্দেশ্য, কী কাজ সেই সম্পর্কে এখানে লেখা আছে। দেখুন যে এটা একটা অনলাইন অ্যাপ ফর সিটিজেন টু রিপোর্ট অন দি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন। অর্থাৎ কোথাও কোনোভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হলে সেটা সাধারণ মানুষ যাতে কমপ্লেন বা অভিযোগটা জানাতে পারে নির্বাচন কমিশনকে, এই উদ্দেশ্যে এই অ্যাপটি বের করা হয়েছে। তো অ্যাপটি আমি যেভাবে বললাম সেভাবে ডাউনলোড করুন এবং এটাকে আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন, যেখানে যেমনভাবে ব্যবহার করার প্রয়োজন হবে। ধন্যবাদ।